মোল্লা আসলদের বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এদিকে দুই দলের খেলোয়াড়রা দাঁড়িয়ে আছে, এখান থেকে শুরু হচ্ছে একটা স্কুলের খেলা, ছোট ছোট বাচ্চাদের বল বাড়ে লেগে বাইরে চলে এলো, দীপালি সার নির্দেশ দিচ্ছেন। গোল হয়ে গেল, কিন্তু বলটা আটকাতে পারেনি। গোল, উল্লাস চলতেছে, বাচ্চারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এদিকে ওদিকে গোলবিকার রয়েছে, এদিকে রেফারি স্যার ওদের বুঝিয়ে দিচ্ছেন, এদিকেও ছেলেদের উন্মাদনা রয়েছে। আবার শুরু হচ্ছে শট, আবার বাইরে লেগে বাইরে চলে এলো, খেলা জমে গেছে, খেলা জমে গেছে। এই মুহূর্তে উত্তেজনা মুহূর্তে খেলা কি শেষ? খেলা শেষ, কারা জয়লাভ করলো? সেভেন এ উইন করলো, দুর্দান্ত খেলা, ছেলেরা সব আনন্দ মেতেছে। এবছরের মতন এবছরও ইন্টার ক্লাস ফুটবল কম্পিটিশন হচ্ছে, তো আজকে দ্বিতীয় দিন। তো আজকে প্রথম খেলা ছিল সেভেন এ ভার্সেস সেভেন এইট বি, তাতে সেভেন এ জয়লাভ করলো টাইব্রেকারে। আর এই খেলাটা ফাইনালের দিন যেটা হয় আমাদের, যে প্রতি বছরের মতন প্রতি বছরই যেটা আমরা করি, চ্যাম্পিয়ন এবং রানার্স দুটো গ্রুপ আছে, 5-8 একটা গ্রুপ আর 9-12 অব্দি একটা গ্রুপ, দুটো গ্রুপকে চ্যাম্পিয়ন রানার্সকে আমরা পুরস্কার দিই। তাছাড়া বেস্ট প্লেয়ার প্রত্যেকটা খেলা আর কি, যে যারা বেস্ট প্লেয়ার হয় সবাইকে জার্সি প্যান্ট আমরা পুরস্কার দিই, আর টিফিন তো থাকেই আমাদের স্কুলের ধুবুলিয়া শ্যামাপ্রসাদ শিক্ষায়তনে। এটা বহু বছর ধরে চলে আসছে, আশা করি আগামী দিন আরও ভালোভাবে খেলাটা যাতে চালাবো। এটা আমার নাম হচ্ছে সোমরাজ রায়।